ফের রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি। সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। সোমবারের মধ্যে সব দাবি মানা না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিলেন চিকিৎসকদের। কার্যত জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার রাজ্য সরকারের দাবি মেনে নেওয়ার সময়সীমাও বেঁধে দিলেন। তিনি বলেন, সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রী যদি আমাদের দাবি না মানেন তাহলে মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হব। পাশাপাশি তিনি আরও বলেন, ধর্মঘট চলাকালীন যদি একজন রোগীরও কোনো সমস্যা হয় তবে তার দায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে নিতে হবে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। দশ দফা দাবি নিয়ে ইতিমধ্যেই মুখ্য সচিব বৈঠক করেছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে, এমনকি সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলির সঙ্গেও কথা বলেছেন তিনি। তবে এখনো পর্যন্ত সমাধান সূত্র বার হয়নি, বৈঠক নিষ্ফল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এমনই পরিস্থিতিতে আবারও স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটে যাওয়ার কথা ঘোষণা করা হয়। এবার শুধু জুনিয়র ডাক্তারের নয়, সিনিয়র ডাক্তারেরাও সেই পথে হাঁটবেন বলেই জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। ফের রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি। সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর রাজ্যকে কার্যত ডেডলাইন বেঁধে দিল জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারেরা দাবি মেনে নেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছেন। সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রী যদি আমাদের দাবি না মানেন তাহলে মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে যে ধর্মঘটে যেতে বাধ্য হব হুঁশিয়ারি চিকিৎসকদের। এই বিষয়ে জুনিয়র চিকিৎসকেরা ঠিক কি বলেছেন শুনব। সোমবার বিভিন্ন জায়গায় স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিচ্ছি, তার ডিটেলস আমরা পরে জানাবো। কিন্তু মুখ্য কর্মসূচি হিসেবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি বলা চলে, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সহ সমস্ত সিনিয়র ডাক্তারদের সাথে একসাথে কথা বলে আমরা সোমবার অবধি একটি সময়সীমা দিচ্ছি যে এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সবকটি দাবি মানার জন্য আলোচনায় বসতে হবে এবং সবকটা দাবি মেনে নিতে হবে। এবং আমরা আশা রাখি যে মঙ্গলবারের পর যে কর্মসূচির কথা আমরা বলছি সেই দিকে আমাদের এগোতে হয়তো হবে না, কিন্তু আমরা সেটা জানাতে বাধ্য হচ্ছি যে আগামী মঙ্গলবার আমরা সমস্ত জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের সংগঠন, সরকারি এবং বেসরকারি জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা স্বাস্থ্যক্ষেত্রে সর্বাঙ্গীন একটি ধর্মঘটে যেতে বাধ্য হব। সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। কার্যত জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার রাজ্য সরকারকে দাবি মেনে নেওয়ারও সময়সীমা বেঁধে দিলেন। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত ৪০ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার। এবং এবার দুর্গাপুজোয়
স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল, ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া, ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বেশে যাক তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com.